এদিকে এবার করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিহা। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দলীয় নৃত্যে অংশগ্রহণ করছিলেন ফারিহা। সেখান থেকে ফেরার পর শরীর খারাপ লাগছিল বলে কোভিড-19 টেস্টের জন্য নমুনা দেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। মুঠোফোনের দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে নিজের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন ফারিহা। তিনি বলেন, করোনার তেমন লক্ষণ আমার ভেতর নেই, শুধু একটিও কাশি হচ্ছে। ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে, এখন বাড়িতে আইসোলেশনে আসি। শনিবার গণমাধ্যমকে এভাবে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী নিজেই। এদিকে নুসরাত ফারিহা কাজ করছিলেন যদি কিন্তু তবু নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাইন, সেখানেই করোনায় আক্রান্ত হন ফারিহা, এমনটাই মনে করছেন তিনি। নুসরাত ফারিহা বলেন, জ্বর ও ঠান্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই, আমার রিপোর্ট পজিটিভ এসেছে, কিন্তু শারীরিক কোনো জটিলতা নেই, দোয়া চাই সবার কাছে। এদিকে আজ দুপুরে আরেক অভিনেতা আরিফিন শুভর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। দুপুরে একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার দিয়েছেন শুভ। সেখানে তিনি বলেন, শুভ দুপুর, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়ে গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে, সেটা পজিটিভ। শুভ আরও বলেন, আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি, শুধু গন্ধ পাচ্ছি না খাবারে, তবে বাকি সব ঠিক আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি, আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব, যোগ করেন আরিফিন শুভ। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।